হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ইমরান ফ্রম মাইন্ডস অফ টেক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে পিসি স্ক্রিনের একটি ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট অ্যাকচুয়ালি অনেকভাবেই নেওয়া যায়। আজকে আমি আপনাদেরকে স্ক্রিনশট নেওয়ার বেস্ট তিনটি ওয়ে দেখাবো, যে ওয়ে তিনটি ইউজ করে আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিনের স্ক্রিনশট নিতে পারবেন। ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আপনারা যদি আমার চ্যানেল নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি আপনি আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করা যাক। ওকে, তো ফার্স্ট যে ওয়েতে আপনার স্ক্রিনশট নেবেন সেটা হলো আপনার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন নামক একটি বাটন আছে, যেটাতে ক্লিক করে আপনি স্ক্রিনশট নিতে পারেন। তো আমি কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করতেছি। এবার আমাকে চলে যেতে হবে সরাসরি পেন্টস নামক টুলস আছে, সেটা আমরা ওপেন করবো। তো পেন্টসে আসার পরে আপনাকে জাস্ট করতে হবে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। কন্ট্রোল ভি প্রেস করার পরে দেখুন, আমি যে ডেস্কটপ স্ক্রিনের উপর ছিলাম আর কি, যে ডেস্কটপ স্ক্রিনটা আমি সিনটা আমি স্ক্রিনে রেখে প্রিন্ট বাটন প্রেস করেছিলাম, সেই পুরো এরিয়া জুড়ে আমার একটি স্ক্রিনশট হয়ে গেছে। তো এখানে পেস্ট করার পর জাস্ট সিম্পল এখান থেকে ফাইল, তারপর সেভ অ্যাজ, লোকেশন দিয়ে সেভ করে দেবেন। সেকেন্ড ওয়ে যেটা, সেটা হলো আপনাকে যেটা করতে হবে, আপনার কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস প্রিন্ট স্ক্রিন এই দুটি বাটন একসাথে প্রেস করতে হবে। প্রেস করার পরে আমার স্ক্রিনের একটি স্ক্রিনশট অটোমেটিক্যালি আমার ফোল্ডারে সেভ হয়ে গেছে। এটা আরও ইজি ওয়ে ছিল আগেরটা থেকে। তো এই ফাইলটি সেভ হয়েছে কোথায় সেটা আমরা দেখব। আমরা চলে যাবো সরাসরি মাই কম্পিউটার। তো এখানে আসার পর এই যে পিকচার্স নামক একটি ফোল্ডার আছে এখানে যাবো। দেন এই যে স্ক্রিনশট নামক একটি ফোল্ডার আছে এখানে গিয়ে একদম লাস্টের যে ফটোটা এটা আমরা ওপেন করে দেখি আমাদের স্ক্রিনশটের ফটোটা কিনা। হ্যাঁ, আমরা এটার একটি স্ক্রিনশট নিয়েছিলাম, এটা এখানে এসে সেভ হয়ে গেছে। তো সেকেন্ড ওয়েটাও দেখে ফেলেন। অ্যান্ড থার্ড ওয়ে যেটা, এটা অ্যাকচুয়ালি উইন্ডোজ একটি ফিক্সড টুলস। এই টুলসটি ইউজ করে আপনারা ফুল স্ক্রিন কিংবা যতটুকু প্রয়োজন আপনারা ততটুকুরই স্ক্রিনশট নিতে পারবেন। তো সেটা করার জন্য আমরা টুলসটি ওপেন করে নিচ্ছি। টুলসটির নাম হলো স্নাইপিং টুলস। তো এটা চাইলে করতে পারবো আমি এখানে স্নাইপিং টুলস ওপেন করার পরে আপনি যদি একটি ফিক্সড এরিয়ার স্ক্রিনশট নিতে চান তাহলে আপনাকে নিউতে ক্লিক করতে হবে। আর যদি আপনি ফুল স্ক্রিন নিতে চান, এই সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আপনি অপশন চুজ করে নিতে পারেন। এটাতে আপাতত রেক্টেঙ্গুলার স্নিপ দেওয়া আছে, আমি সেট করে নিউতে দিলাম। দেওয়ার পরে আমি এখন যে এরিয়াটুকু টেনে কাভার করব ঠিক ততটুকু এরিয়ায় আমার স্ক্রিনশটে আসবে, এর বাইরের কোনো অংশ স্ক্রিনশটে আসবে না। তো সাপোজ আমি চাচ্ছি আমার শুধু এই অংশটুকুই আমি স্ক্রিনশট নিব, তো এই অংশটুকু সিলেক্ট করে ছেড়ে দিলাম। আমি সেটা আপনি দেখুন এই অংশটুকুই শুধু স্ক্রিনশটে এসেছে। তারপর এখান থেকে সেভ এজ দিয়ে সেভ করে দিলাম, ব্যাস হয়ে গেলাম স্ক্রিনশট। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর এখন চাইলে আপনারা তিনটি ওয়ে ইউজ করে আপনাদের ডেস্কটপ স্ক্রিনের ইনস্ট্যান্ট স্ক্রিনশট নিতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি আমার অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো টেকনোলজি রিলেটেড ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।